শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়ার সঙ্গে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনীয় সেনারা, রাশিয়া ইউক্রেনে যাচ্ছেন জার্মানি ফ্রান্সের নেতারা, মিত্রদের শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সৈন্যরা পোল্যান্ডে পৌঁছেছে, শি জিনপিং পুতিনের বৈঠকে নিন্দা জানালো তাইওয়ান, আমিরাতের প্রতিরক্ষায় রাফাল যুদ্ধবিমান পাঠাবে ফ্রান্স, উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান চীনের, পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, 4 শ্রমিক নিহত। এবার বিস্তারিত। ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বৈরিতা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, লঞ্চার সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। এইসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের 20 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা প্যাকেজের অংশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এসব সামরিক অস্ত্র শস্ত্র দিয়ে গতকাল শুক্রবার পশ্চিম ইউক্রেনের ইয়াভরিভ সামরিক ঘাটিতে প্রশিক্ষণ নেয় ইউক্রেনের সেনারা। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাশিয়া যুদ্ধ ঘোষণা করলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন। উত্তেজনার এমন পরিস্থিতিতে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছিলেন। এরপরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 20 কোটি ডলারের সামরিক সাহায্য পাঠানো হয় ইউক্রেনে। পাশাপাশি শুরু হয় রাশিয়ার হামলার মোকাবেলায় প্রশিক্ষণ দেওয়ার কাজও। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সকে রেজনিকভ শুক্রবার রাতে বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম এসে পৌঁছেছে, দ্বিতীয় দফার সরবরাহ খুব দ্রুত চলে আসবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে দেশগুলোতে সফর করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা মস্কো এবং কিয়েভে যাবেন বলে জানা গেছে খবর আল জাজিরার। সম্প্রতি ইউক্রেন সীমান্তে 1,00,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। এরপরে পশ্চিমা দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে মস্কোর হামলা চালানো ঠেকাতে তাই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ফ্রান্স এবং জার্মানি। সমস্যা সমাধানে একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে তারা। জানা গেছে আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে এবং মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সফরের পরিকল্পনা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর। অপরদিকে আগামী 14 ফেব্রুয়ারি কিয়েভে এবং 15 ফেব্রুয়ারি মস্কোতে সফর করবেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন যে ইউক্রেনে যুদ্ধ করার জন্য তার দেশকে লেলিয়ে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে চায় না, বরাবরই এমন দাবি করে আসছেন পুতিন, কিন্তু বারবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়া প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করতে পারে এমন আশঙ্কার মধ্যে পূর্ব ইউরোপের ন্যাটো মিত্রদের শক্তিশালী করতে শনিবার প্রথম দফায় আমেরিকান সৈন্য পোল্যান্ডে পৌঁছেছে একটি পোলিশ সামরিক বাহিনী ঘোষণা করেছে। যেমনটি ঘোষণা করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর 82তম এয়ারবর্ন ডিভিশন থেকে ব্রিগেড যুদ্ধ গ্রুপের প্রথম সৈন্যরা পোল্যান্ডে পৌঁছেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনের সাথে সীমান্তের কাছে দক্ষিণ পূর্ব পোল্যান্ডের রেজে সো সামরিক ঘাটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের মোতায়েনের নির্দেশ দেওয়ার পর 1,700 সেনা সেখানে পৌঁছেছে। 2017 সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রায় 4,000 সৈন্য পোল্যান্ডে অবস্থান করছে। বাইডেন রোমানিয়া এবং জার্মানিতে সৈন্য পাঠানোরও নির্দেশ দিয়েছেন, তাতে মোট অতিরিক্ত সৈন্য সংখ্যা প্রায় 3,000-এ উন্নীত হল। যুক্তরাষ্ট্রের সেনা সূত্রে এর আগেও বলেছে যে প্রাথমিকভাবে 82তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় 1,700 সেনা সদস্যকে পরবর্তী দিনগুলোতে ফোর্ট ব্র্যাগ নর্থ ক্যারোলিনা থেকে পোল্যান্ডে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের সেনাদের প্রথম দল শুক্রবার জার্মানিতে পৌঁছেছে। ইউক্রেনের অচলাবস্থার মধ্যে শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শীতকালীন অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে প্রায় 2 বছর পর বেইজিং সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন ও তাইওয়ান ইস্যুতে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবার দুই শীর্ষ নেতার এই বৈঠকের নিন্দা জানাল তাইওয়ান। স্থানীয় সময় শনিবার তাইওয়ানের তরফে জানানো হয়, শীতকালীন অলিম্পিকের আয়োজনের সময় চীন রাশিয়া যে একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সেটি নিন্দনীয়। একই সঙ্গে চীন সরকার খেলার চেতনাকেও লজ্জা দিচ্ছে। অলিম্পিক আয়োজনের উদ্বোধন অনুষ্ঠান শুরুর আগে বৈঠকে বসেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। দ্বীপটির জন্য যে কোনো ধরনের স্বাধীনতার বিরোধিতাও করে চীন। বৈঠকে রাশিয়া চীনের এই অবস্থানের প্রতি সমর্থন জানায়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষায় রাফাল যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে ফ্রান্স। শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমানা নিরাপত্তা তত্ত্বাবধান এবং এ দেশটিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে তারা এসব রাফাল যুদ্ধবিমান পাঠাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সাথে সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা রক্ষায় সামরিক সাহায্য দিতে যাচ্ছে ফ্রান্স। আমিরাতের আকাশ সীমাকে বাইরের আক্রমণ থেকে বাঁচাতে এসব সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি তার টুইটার অ্যাকাউন্টে বলেন, যুক্তরাষ্ট্রের পর ফ্রান্স হল দ্বিতীয় রাষ্ট্র যারা সংযুক্ত আরব আমিরাতকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তার একটি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান সংযুক্ত আরব আমিরাতে পাঠাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র এই সামরিক সাহায্য দিচ্ছে। এর আগে ইয়েমেনে ভয়াবহ সংঘাতের মধ্যেই দেশটির হাউসি যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিরাও মারা গেছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে এবার সমালোচনা করল চীন। একই সঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, উত্তর কোরিয়ার সংকট সমাধানের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। সম্প্রতি যখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে চীন ও রাশিয়া স্বাক্ষর করেনি, তখনই চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য এমন সময় প্রকাশিত হল। এদিকে উত্তর কোরিয়া গত কয়েক সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় শিথিলতা চায় চীন ও রাশিয়া, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে সেটি করা হলে তা হবে খারাপ আচরণের ভালো পুরস্কার। উত্তর কোরিয়া সাম্প্রতিক স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আরও পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রচ্ছন্ন হুমকি দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 4 জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে কোয়েটার উপকণ্ঠে বিরাট বিস্ফোরণটি ঘটে। এই সময় আরও 3 শ্রমিক আহত হয়েছেন। খবর ডনের পাকিস্তানের খনি ও খনিজ অধিদপ্তরের প্রধান পরিদর্শক আব্দুল গনি জানান, বিস্ফোরণের সময় খনির মধ্যে 7 জন শ্রমিক আটকা পড়ে, যাদের 4 জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় কোয়েটার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, তবে কী কারণে কয়লা খনিতে বিস্ফোরণ হলো সে বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এরই মধ্যে খনিটি সিলগালা করে রাখা হয়েছে। এবছরে পাকিস্তানে এর আগেও 2 কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তাতে অন্তত 8 শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।